সুপ্রিয় দর্শক, আপনারা কি জানেন আপনাদের সবার প্রিয় অভিনেত্রী মিঠাইয়ের বাস্তব জীবন সম্পর্কে? বাস্তবে কতটা কষ্টে দিন পার করছেন অভিনেত্রী জানলে কাঁদবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে দেখতে থাকুন, ধন্যবাদ। টেলিভিশনে আমরা অভিনেতা অভিনেত্রীদের যেমন বিলাসবহুল জীবনযাপন দেখি, বাস্তবে তাদের সবার রয়েছে বাস্তব জীবন। দামি গাড়ি, বাড়ি, দামি স্বর্ণ, গয়না, এইসব শুধুমাত্র অভিনয় করার জন্য ব্যবহার করা হয়। পর্দার বাহিরে রয়েছে সকল তারকাদের বাস্তব জীবন। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হলো মিঠাই। ধারাবাহিকটি দর্শকরা এতটা পছন্দের তালিকায় রেখেছেন যে টানা টিআরপিতে বাজিমাত করে যাচ্ছে মিঠাই ধারাবাহিক। মিঠাইয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। তিনি 1998 সালের 24 মে বারাসাতে জন্মগ্রহণ করেন। পড়াশোনার পাশাপাশি ডান্স করতেন। পরিবারে একমাত্র রোজগারের ব্যক্তি বাবা ছিল। ইচ্ছে ছিল বড় হয়ে ডান্সার হবেন, কিন্তু সেটি আর হলো না। মাধ্যমিক পড়াশোনা শেষ করে মডেলিং শুরু করেন, তবে তাতেও ভালো কোনো সুফল বয়ে আনতে পারেননি অভিনেত্রী। তবে 2017 সালে প্রথম একটি ধারাবাহিকে একটা ছোট চরিত্রে অভিনয় করার সুযোগ পান। অভিনয় ভালো করাই আরো কিছু ধারাবাহিকে সুযোগ পান অভিনেত্রী। সেসব ধারাবাহিক হলো অলৌকিক না লৌকিক, এ আমার গুরু দক্ষিণা, কোনে বউ। তবে কোনে বউ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান। তার অভিনয় দর্শকদের মন জয় করেছে, অনেক সুপরিচিত হয়ে ওঠেন সৌমিত্রিষা। এরপরই মিঠাই ধারাবাহিকে কাজ শুরু করেন। আজ তার অবস্থান সেরা নায়িকাদের মধ্যে প্রথমে। আজ তিনি একজন সফল অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সৌমিত্রিষা বিভিন্ন বড় বড় শপিং মল উদ্বোধন করেন, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেন। সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকেন স্টেজ প্রোগ্রামগুলোতে। স্টেজে নেচে গিয়ে দর্শকদের আনন্দ দিয়ে থাকেন। তার বিনিময়ে তিনি অনেক বড় অঙ্কের পারিশ্রমিক পেয়ে থাকেন। এ বিষয়ে অভিনেত্রী জানান, আমি খুব কষ্ট করে এই পর্যায়ে এসেছি, পরিবারের কষ্টগুলো খুব কাছ থেকে দেখে এসেছি। আমি স্টেজ প্রোগ্রাম করি, এতে অনেকেই আমাকে বাজে মন্তব্য করে। যে যাই বলুক, আমি কোনো কাজকেই ছোট মনে করি না। আজ পরিবার নিয়ে অনেক ভালো আছি, তবে পরিবারের জন্য কলকাতায় একটি বাড়ি করার খুব ইচ্ছে ছিল। ইতিমধ্যে কাজ শুরু করেছি। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। সবাই এইভাবে পাশে থাকবেন, দেখতে থাকুন মিঠাই, আপনাদের জন্য নতুন নতুন চমক আসছে। তো বন্ধুরা, মিঠাইয়ের জীবনের অজানা তথ্যগুলো জেনে কেমন লাগলো? মিঠাইয়ের কথাগুলোর সাথে আপনারা কারা কারা একমত কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।